ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। কড়াইতে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে, এবার নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে এর থেকে বেশি ভাজার দরকার নেই, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি এখানে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো কিন্তু দুদিক থেকেই লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল কালার আসছে। পেঁয়াজে কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটা পরিমাণ মতো। নুন দিয়ে দেব স্বাদ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, হলুদ দিচ্ছি হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য হাফ চামচ চিকেন মশলা দিচ্ছি। চিকেন মশলা অ্যাড করলে কিন্তু ডিম কষার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরি রিলিজ করছে। তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, তেলটাও রিলিজ করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ডিম। আলু আর ডিমটা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব।
যেহেতু আলুটা আগে থেকে ভাজা রয়েছে তাই অল্প একটু সেদ্ধ কিন্তু হয়েই রয়েছে। আরও আমি এখানে এক কাপ জল অ্যাড করছি পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবার ডিমটাকে ঢেকে দেব আর লো মিডিয়াম ফ্লেমে রান্না করব যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। ডিমটা প্রায় 5-7 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলা বাটা। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো। আমাদের ডিম আলু কষা কিন্তু একদম রেডি, জাস্ট এটাকে সার্ভ করো ফ্রাইড রাইস, রুটি, লুচি, গরম ভাত অথবা পরোটার সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট ভিডিওতে।